আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকের আলোচনা বিষয়টা হচ্ছে, যদি আপনার পাখির বাচ্চার হাড় বা ঘাড় তারপর হচ্ছে পা এসব যদি বাঁকা হয় তাহলে আপনারা কী ওষুধ খাওয়াবেন বা কী চিকিৎসা দেবেন সেটা জানাবো। তো আমি কিন্তু এই হাতে একটা পাখি রেখেছি, এটা হচ্ছে ককাটেল পাখির বাচ্চা। এটাকে আমি হ্যান্ডফিট করার জন্য এনেছি এবং এটাকে আমি ট্যাম্প করাচ্ছি। তো এটার একটা সমস্যা হয়েছে, অর্থাৎ এটার পায়ে একটু সমস্যা হয়েছে। তো এই সমস্যাগুলো হলে আপনারা যে ট্রিটমেন্টটা নেবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা কথা বলে নিতে চাই, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আমি প্রথমে বলে নিচ্ছি, এটাকে আমি ট্যাম্প করার জন্য এনেছি। তো এটাকে ট্যাম্প করে আনার পর আজকে সকালে হঠাৎ করে আমার হাত থেকে এই পাখিটা পড়ে যায়, কারণ এটা সবেমাত্র হাঁটা শিখেছে। তো পড়ে যাওয়ার ফলে আপনারা খেয়াল করে দেখতে পারবেন, এই যে এই বাম ডানাটা রয়েছে, যে এই ডানাটা কিন্তু সে ব্যথা পেয়েছে এবং এই বাম পায়ে কিন্তু সে ব্যথা পেয়েছে। তো এখন আমাকে কিছু ট্রিটমেন্ট নিতে হবে, নাহলে কিন্তু পাখিটার অনেক কষ্ট হবে এবং পাখিটা কষ্ট পাবে এবং পাখিটার আরও সমস্যা হতে পারে, যেমন পা প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো এই সমস্যার একটা সমাধান কিন্তু আপনাদেরকে আমি আজকে জানাবো, অর্থাৎ একটা মেডিসিন আপনাদেরকে জানাবো। তো এই সমস্যাটা ছাড়াও যে আপনারা যখন পাখি পালন করেন, যখন কেজে বা কলোনিতে পাখির বাচ্চা করান, তখন দেখবেন মাঝে মাঝে পাখির বাচ্চার পা বাঁকা হয়, প্যারালাইসিস হয় এবং হাড় বাঁকা হয়, ঘাড়গুলো বাঁকা হয়, মানে এই সমস্যাটা হয়। তখন আমরা ভেবে থাকি যে এদের ক্যালসিয়ামের অভাব বা অন্য কোনো সমস্যা, কিন্তু আসলে না, এটা একটা পাখির সমস্যা। এটা মূলত ভিটামিন বির অভাবে হয়ে থাকে। তো এই সমস্যাটা হলে একটা ওষুধ কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, সেই ওষুধটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো সেই ওষুধটা হচ্ছে থায়াবিন। থায়াবিন আপনারা দেখুন বাংলাতে লেখা আছে থায়াবিন, আমি উল্টো করে দেখাচ্ছি, কারণ হচ্ছে এখান দিয়ে আমি কিন্তু কেটে নিয়েছি, তার কারণে উল্টো হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে থায়াবিন, আপনাদেরকে দেখালে বুঝবেন এই থায়াবিন। তো এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন, এটা খুব ভালো একটা ওষুধ, এটার দাম নিয়েছে 25 টাকা, আপনারা পাখির দোকানে পাবেন। তো এটা খাওয়ানোর অবশ্য নিয়ম রয়েছে, নিয়মটা আমি আপনাদেরকে এখন জানাবো। তো এর প্রয়োগের ক্ষেত্রটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে মুরগ মুরগি ও হাঁসের ভিটামিন বি এর অভাবজনিত সমস্যা, যেমন স্নায়ুতান্ত্রিক সমস্যা, ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস, পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া, রোগের প্রতিরোধ ও চিকিৎসায় থায়াবিন ব্যবহার করা হয়ে থাকে। তো এটা হচ্ছে এর প্রয়োগের ক্ষেত্র। তো এই সমস্যাগুলো হলে আপনারা ব্যবহার করবেন। আমার এই পাখিটা যেহেতু ব্যথা পেয়েছে আমি এটাকে ব্যবহার করব। তো এটা ব্যবহার করার যে নিয়মটা সেটা হচ্ছে, আপনারা যদি আমার মতো এরকম ট্যাম্প করাতে চান একটা পাখি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবহারের যে প্রয়োগটা সেটা কিন্তু হবে ভিন্ন। অর্থাৎ আপনি যদি নর্মালি পাখি পালন করেন 10-20টা এরকম, এদের ক্ষেত্রটা হবে একরকম, আর আপনি যদি একটা পাখি পালন করেন এদের পরিমাণটা হবে আরেকরকম। তো যেহেতু একটা পাখি, আমি আগে আপনাদেরকে এই একটা পাখির ট্রিটমেন্টটা আগে জানাই, অর্থাৎ এই একটা পাখিকে কতটুকু খাওয়াবেন, কীভাবে খাওয়াবেন সেটা জানাচ্ছি। এই একটা পাখির জন্য আমি কী করেছি, নর্মালি আমি যে হ্যান্ড ফিটিং ফর্মুলাটা নিয়ে পাখিকে খাওয়াই, যে খাবারটা তৈরি করি, সেটা হচ্ছে কী কী ব্র্যান্ডের একটা হ্যান্ড ফিটিং ফর্মুলা। তো এটা কিন্তু আমি 2 চামচ নিয়েছি, অর্থাৎ নর্মালি আমি যতটুকু নিই ততটুকু, সাথে পানি মিক্সড করেছি, হালকা গরম পানি। এরপর কী করবো, এই ওষুধটা দিব। এই ওষুধটার পরিমাণটা হবে আপনার 2 আঙ্গুলের, এভাবে একটা চিপি দিবেন, এক চিপিতে যতটুকু উঠবে, এই দেখুন অল্প পরিমাণে উঠেছি, কিন্তু একটা পাখির জন্য অল্প পরিমাণে যথেষ্ট। এটা দিয়ে দিবেন, দেওয়ার পর সেটাকে কিন্তু আপনি ভালো মতো মিক্স করবেন, খুব ভালোভাবে মিক্স করবেন। ভালোভাবে মিক্স করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন কি না জানি না, ওষুধ খাওয়ালে কিন্তু সেটা ভালো মতো মিক্সড করতে হয়। তো এরপর আমি নর্মালি সিরিঞ্জের মাধ্যমে পাখিটাকে খাইয়ে দেবো এবং এটাকে আমি কন্টিনিউ খাওয়াতে থাকবো যতদিন না আমার পাখিটা সুস্থ হয়। এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে একটা পাখির জন্য কতটুকু ওষুধ ব্যবহার করবেন সেটা জানালাম। এখন আপনি যদি অনেকগুলো পাখি পালন করেন, অর্থাৎ আপনার যদি কলোনি বা কেজে পাখি পালন করার অভ্যাস থাকে, তাহলে আপনি যে পরিমাণটা ব্যবহার করবেন সেটা হচ্ছে 1 লিটার পানিতে 1 ml অথবা 1.5 ml ব্যবহার করবেন, এর বেশি দরকার নেই। ব্যবহার করে পানির সাথে ভালো মতো মিক্সড করে সেটাকে পাখিকে খেতে দিবেন এবং এটা দিবেন হচ্ছে টানা পাঁচ দিন দেওয়ার ফলে দেখবেন আপনার পাখি পালার মধ্যে সুস্থ হয়ে উঠবে, এটা আশা করা যাচ্ছে, কারণ ওষুধটা ভালো। আমি আসলে ওষুধটা একজন সিনিয়র ভাইয়ের কাছ থেকে জেনে এনেছি, তো সে যেহেতু বলেছে এটা ভালো, তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, আমি ব্যবহার করার আগেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এই ছিল মূলত আজকের টপিক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তার আগে সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।